डियर স্টুডেন্টস, আজকে তোমাদের মিশনে আছে একটা গুরুত্বপূর্ণ পদ, ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার নিয়ে আলোচনা করব। এই পদে প্রমোশন কেমন, স্যালারি কত, কোথায় পোস্টিং হয়, কাজ কি, এই ডিটেইলসগুলো কিন্তু তোমাদের বলতে থাকবো। দেখো, এই এই পদটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অন্তর্গত। এর স্যালারি কত এবার আসা যাক। 3,900 টাকা গ্রেড পে চাকরি এটা, তাহলে এটা স্যালারি কিন্তু 36,452 টাকা মতো স্যালারি তোমরা পাবে। এবার বলি প্রমোশন কেমন। এই পদে প্রমোশন কিন্তু খুব একটা ভালো না। ফার্স্ট প্রমোশন কিন্তু তোমরা ইন্সপেক্টর বিসিডাব্লিউ থেকে 14 থেকে 16 বছরের মাথায়, যারা জিএনএল ক্যান্ডিডেট আছো তারা 14 থেকে 16 বছরের মাথায় প্রমোশন পাবে। ইন্সপেক্টর বিসিডাব্লিউই থাকবে, গ্রেড 1 হবে, তাহলে কিন্তু এর প্রমোশন আসপেক্ট কিন্তু মিসেলেনিয়াসে অন্যান্য চাকরির মতো অত গ্ল্যামারাস না বা ভালো না। এবার বলি যে এই কোথায় তোমাদের পোস্টিং হবে। দেখো, পোস্টিং কিন্তু এই চাকরিতে যারা জয়েন করবে তাদের ব্লকে হয়, ব্লকে বিডি অফিসে, সাব ডিভিশনে হলে এসডি অফিসে হবে, ডিস্ট্রিক্টে হলে ডিএম অফিসে, অথবা যে ডিপার্টমেন্টে যাচ্ছ বিসিডাব্লিউ সেই ডিপার্টমেন্টের হেডকোয়ার্টারেও কিন্তু তোমাদের পোস্টিং হয়। এবারে আসা যাক, এই ডিপার্টমেন্টে যারা চাকরি পাবে তাদের কি কাজ করতে হবে, অথবা যারা ফার্স্টের দিকে চয়েসে রেখেছ তাদের কিন্তু জিজ্ঞেস করলেও করতে পারে যে এই ডিপার্টমেন্টের কাজ কি। এই ডিপার্টমেন্টের কাজ প্রথমেই বলি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা ড্রিম প্রজেক্ট হচ্ছে সবুজ সাথী প্রকল্প। বর্তমানে সরকার সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে স্টুডেন্টদের কিন্তু সাইকেল বিতরণ করে। এই সবুজ সাথী প্রকল্পের নোডাল অফিসার কিন্তু বিসিডাব্লিউই হয়। এই সবুজ সাথী প্রকল্পের নোডাল অফিসার হিসেবে তুমি কাজ করবে। এখান থেকে তোমাকে ক্রস কোশ্চেন করতে পারে, সবুজ সাথী প্রকল্প কত সালে চালু হয়, কোন বয়সী স্টুডেন্টরা পায় বা কোন ক্লাসের স্টুডেন্টরা পায়, আগের বছর কতজন সাইকেল পেয়েছিল, এই ডিটেলসগুলো কিন্তু তোমাকে জিজ্ঞেস করলেও করতে পারে। এই ডিটেলসগুলো তোমরা একটু পারলে দেখে যেও, যারা প্রথম দিকে রাখছ। তারপরে কি, এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট বিতরণ করা। দেখো, এসসি এসটি ওবিসির কাস্ট সার্টিফিকেট প্রথমে ব্লকে জমা পড়ে, যারা কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে। ব্লকে জমা পড়ার পর তোমাকে কিন্তু অ্যাজ এ বিসিডাব্লিউ তোমাদের ইন্সপেকশন করতে হবে। ইন্সপেকশন করার পর সেই রিপোর্ট সমেত অ্যাপ্লিকেশানটা এসডি অফিসে পাঠাতে হবে। এসডি অফিসে যদি গ্র্যান্ট হয় তখন সেই কাস্ট সার্টিফিকেটটা পঞ্চায়েত লেভেলে গিয়ে বিতরণ করতে হবে। এই টোটাল কাজটাই কিন্তু ইন্সপেক্টর বিসিডাব্লিউকে করতে হয়। তোমার ব্লকে যদি কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের হোস্টেল থাকে বা স্টেট গভর্নমেন্টের হোস্টেল থাকে এসসি এসটি বা ওবিসিদের জন্য, সেই হোস্টেলে ইন্সপেকশন তোমাকে করতে হবে বা মাঝে মাঝে তোমাকে গিয়ে দেখে আসতে হবে হোস্টেলের কাজকর্ম কি কাজ করছে, কিভাবে আর উন্নয়ন সম্ভব, এই জিনিসগুলো দেখতে হবে, বা হোস্টেলে কোনো কারা চান্স পাবে কারা পাবে না, এই জিনিসগুলো কিন্তু তোমাকে দেখতে হবে। এছাড়া বর্তমান সরকারি এসসি এসটি ওবিসিদের বিভিন্ন উন্নয়নমূলক স্কিম আছে, সেই স্কিমগুলো কিন্তু নোডাল অফিসার হিসেবে তোমাকে কাজ করতে হবে। আবার বলছি, যে সরকারি স্কিমগুলো আছে সেই স্কিমগুলো কারা পাবে এসসি এসটি ওবিসিদের মধ্যে, সেটা কিন্তু তোমাকে দেখভাল করতে হবে। এসসি এসটি ওবিসি যারা প্রাপ্তবয়স্ক আছে তারা যদি লোনের জন্য অ্যাপ্লাই করে, সেই লোনের কাগজপত্র কিন্তু তোমাকেই দেখতে হবে বা সেইখানেও কিন্তু নোডাল অফিসার কিন্তু তুমিই থাকবে। আর কি আছে, এসসি এসটি ওবিসি যারা বয়স্ক হয়ে গেছে তাদের পেনশন যে স্কিমগুলো আছে সেগুলোরও দেখভাল তোমাকে করতে হবে। এই মেন কাজ তোমার। এছাড়া পাশাপাশি আরও কিছু কাজ আছে, যেমন তোমাকে প্রথমেই বললাম ব্লকে তোমাদের পোস্টিং হবে। ব্লকে পোস্টিং হলে তোমার এই কাজগুলোর বাদেও ব্লকে বিডিওর আন্ডারে অনেক উন্নয়নমূলক প্রকল্প চলে, সেই প্রকল্পগুলোর মধ্যে তোমাকে যদি কিছু প্রকল্পে দেখভালের দায়িত্ব দেয়, এন্ডোর্স করে, তখন কিন্তু তোমাকে সেগুলোও দেখতে হবে। তাছাড়া ব্লকে পোস্টিং হলে ইলেকশনের কাজ কিন্তু করতে হয়। প্রত্যেক বছর তোমার কিছু না কিছু ইলেকশন থাকে, হয় পঞ্চায়েত বা ব্লকে যদি মিউনিসিপ্যালিটি থাকে মিউনিসিপ্যালিটি, লোকসভা বিধানসভা, এই ইলেকশনগুলোও কিন্তু তোমাকে কাজকর্ম করতে হবে। এই কাজগুলো কিন্তু করতে হয় ইন্সপেক্টর বিসিডাব্লিউকে, নিজের কাজের বাইরে এই কাজগুলো তোমায় করতে হবে। আমি বলবো যারা অন্যান্য চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ, ডাব্লিউবিসিএস বা আরও অন্য আইএস হোক আইপিএস হোক,
যারা এই চাকরির জন্য চিন্তা ভাবনা করছো বা পড়াশোনা করছো, তারা এই চাকরিটা ইন্সপেক্টর বিসিডাব্লিউ কে প্রথম চয়েসে রেখো না, প্রথম তিন চারটে চয়েসে না রাখাই বুদ্ধিমানের কাজ। কেননা কিন্তু এখানে তোমার জব প্রেশার আছে, সপ্তাহে সপ্তাহে তুমি কিন্তু বাড়ি যেতে পারবে না, প্রেশারও অনেক। কেন ব্লকে পোস্টিং হলে কিন্তু তোমাকে কাজের প্রেশার অনেক, তুমি হয়তো 15 দিন 20 দিন পর পর বাড়ি যাবে, মাসে হয়তো একবার দুবার বাড়ি যাবে, হয়তো এক মাসে একবারও যেতে পারো। ইলেকশনের সময় তো হয়তো 2 মাসে 1বার বাড়ি যাবে বা 1.5 মাসে 1বার বাড়ি যাবে, ইলেকশনে এতটাই প্রেশার। এখানে কিন্তু পড়াশোনার স্কোপটাও খুব একটা ভালো পাবে না, তোমার কাজের প্রেশার কিন্তু খুবই। এই জন্যে প্রথম দিকে চয়েসের মধ্যে এই চাকরিটা না রাখাই তোমাদের বুদ্ধিমানের কাজ। তার উপরে কি, এই চাকরিতে তোমাদের প্রমোশন অ্যাসপেক্টও খুব একটা ব্রাইট না। যারা এই চাকরি থেকে কেরিয়ার করতে চাইছো তারাও কিন্তু একটু ভেবে চিনতে এই পদটার চয়েসের মধ্যে রেখো প্রথম দিকে। কেননা এখানে ফার্স্ট পোস্টিংই তোমার হচ্ছে, প্রমোশনই হচ্ছে 14 থেকে 16 বছরের মাথায়, তারপরে আবার পোস্টিং করতে বিডিও অফিসে বা সাবডিভিশন অফিসে। তোমাকে কিন্তু বিডিওর সব কাজ করতে হবে, ব্লকে হলে বা এসডি অফিসে হলে সাবডিভিশনে এসডিও সব কাজকর্ম, কিন্তু অনেক ম্যাক্সিমাম কাজে কিন্তু তোমাকে দেখভাল করতে হবে। তাহলে কিন্তু জব প্রেশার আছে প্লাস পোস্টিং, তোমার প্রমোশন খুব একটা ভালো না, পোস্টিংও কিন্তু ব্লকে হলে প্রেশারটা অনেকটাই বেশি থাকে। তাই জন্য প্রথম চয়েসে না রাখাই বুদ্ধিমানের কাছে।